সে গল্প একটু পরে, আপাতত শুধু বলি হিড়ি পিপিড়ি সেই জাদুর দেশ যেখানে গেলে সুখের নেই শেষ। সাঁওতালদের আদি নিবাস এই হিড়ি পিপিড়িতে কিভাবে এলেন সাঁওতাল জাতিগোষ্ঠীর মানুষেরা তা নিয়ে আছে বিস্তর মতভেদ। তবে এক অংশের মানুষ মনে করেন ভারতবর্ষের আর্যরা এসেছিলেন আনুমানিক 4000 বছর আগে। তখন আর্যপূর্ব অনার্য জাতিগোষ্ঠীর মানুষদের সাথে তাদের অনর্গল যুদ্ধ বেঁধে থাকত। তাদের পুরাণ কথায় সে যুদ্ধের বর্ণনা পাওয়া যায়। তাতে দেখা যায় বহিরাগত আর্য জাতির আক্রমণে ভারতমাতার আদিম সুন্দর পুত্রকন্যারা ক্রমাগত নাজেহাল ও কোণঠাসা হয়ে পড়ে। সেই অনার্য জাতিগোষ্ঠীর মানুষদের যে বর্ণনা আর্যরা দিয়ে গেছেন তাদের সাহিত্য শ্লোকে, সেই সব বর্ণনা হুবুও মিলে যায় হিড়ি পিপিড়ির সাঁওতাল উপজাতি মানুষজনদের সাথে। অবশ্য তখনও তারা সাঁওতাল উপজাতি হিসেবে পরিচিতি পাননি। বিজ্ঞানসম্মত নাম অনুযায়ী সাঁওতালরা প্রোটো অস্ট্রালয়েড নরগোষ্ঠীর অন্তর্গত, আর তাদের ভাষা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্গত। সাঁওতাল ভাষার নাম অলচিকি। আগে সাঁওতাল ভাষার কোনো লিপি ছিল না। 1700 সালের মাঝামাঝি সময় ব্রিটিশরা এই অঞ্চলে আসার পর তাদের কাজের সুবিধার্থে তাদেরই সহযোগিতায় সাঁওতাল ভাষা রোমান ও বাংলা হরপে লেখা শুরু হয়। তারও প্রায় 150 বছর পর ভারতের বিখ্যাত শিক্ষাবিদ স্যার রঘুনাথ মুর্মু 1925 সালে তৈরি করেন প্রথম অলচিকি লিপি। আর তার কিছু সময়ের মধ্যেই অলচিকি ভাষা পায় রাষ্ট্রীয় স্বীকৃতি। জাতিসংঘের বিধান অনুযায়ী মাতৃভাষায় শিক্ষার অধিকার সকল শিশুর জন্মগত অধিকার। শালপিয়ালের মহুল পলাশ বনে যে সাঁওতাল শিশুর জন্ম হয়, তুঙ্গাবাসী ধামসা মাদল আর ঝুমুর নাচের তালে তালে সেই শিশু ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে। সূর্যদেবতা বঙ্গা আর পর্বতদেবতা মারাংবুড়ুর আশীর্বাদে একদিন সেই সাঁওতাল শিশু সত্যিই বড় হয়ে ওঠে। দেখতে দেখতে ফাগুন মাসের ফুলে সাজানো বাহা উৎসবের পরপরই তার বাপলার দিন চলে আসে। ভাবছেন তো বাপলা আবার কি? বাপলা হলো বিয়ে। মোট 7 রকমের বাপলা আছে সাঁওতালি সমাজে, যেমন কিরিং বাহু বাপলা, টুনকি জিপিল বাপলা। আর আমাদের যেমন গায়ে হলুদ, তেমন সাঁওতাল কোণের হয় চাঁচু ছাটিয়া বা সর্ষের তেল লেপন অনুষ্ঠান। বিয়ের দিন বরপক্ষকে নিয়ে আসতে হয় কোণের সমস্ত রকম অলংকার আর ভাইয়ের জন্য একটি বাছুর। এছাড়াও বরপক্ষকে বিয়ের পণ হিসাবে কোণে পক্ষকে দিতে হয় 12-50 টাকা। আর সেই বিয়ের অনুষ্ঠানের বহর কি আর যেসে? আমাদের তো শুধু দুটো পরিবার আর কিছু আত্মীয় স্বজন, কিন্তু সাঁওতালি সমাজে বিয়েতে অংশ নেয় আস্ত 2টো গ্রাম। চলে নাচ গান ভুরিভোজ, হাসুলি বাঘ পয়তামালা আর খোপায় ফুল গুজে বরপক্ষের কাঁধে চড়ে ডাউলা মানে আমাদের ডালায় বসে সাঁওতালি কোণে আসে হিড়ি পিপিড়ির পাহাড় গেরা ঝিরিঝিরি বাঁকা নদীর ধারের ছাদনা তলায়। ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদুমণি, মাথায় দেব সোনার মুকুট, শাড়ি দেব জামদানি। উপর পাড়া যে ও
ভাদু ভাদু নম পাড়া যায়ও না মাছ পাড়াতে সতি নাচে মাছ পাড়াতে সতি নাচে পান দিলে পান খেয়ো না পান দিলে পান খেয়ো না ভাদু লে 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 ও ভাদু লে 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 পয়সা দুয়া না কিনে খাবি মিছরির দানা ভাদু লে 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 পয়সা দুয়া না কিনে খাবি মিছরির দানা সাঁওতালি ভাষায় দামিনী কুহ মানে পাহাড়ের প্রান্ত দেশ, আর হুল মানে বিদ্রোহ। 1855 সালের জুন মাসে এই দামিনী কুহ থেকেই সিধু-কানুর নেতৃত্বে প্রায় 10,000 প্রতিবাদী সাঁওতালি মানুষ গণযাত্রা শুরু করেন কলকাতার অভিমুখে। শুরু হয় পরাধীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্রোহ, দ্বিতীয় সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল। হয়তো সেদিনও সেই 10,000 মানুষের ভিড়ে মিশেছিল কোনো এক প্রতিবাদী সাঁওতাল যুবক, হাঁটছিল মৃত্যুকে উপেক্ষা করে, আর ঘরে তার প্রেয়সী মারাংবুড়ুর কাছে প্রার্থনা করেছিল খোপায় ডুরিয়া সালাক ফুল গুঁজে। তার কিছুদিনের মধ্যেই ব্রিটিশ সৈনিকের অত্যাচারে নেতিয়ে পড়া ফুলমুনির লাশ পাওয়া গেল রেল লাইনের ধারে। আগুন জ্বলল সাঁওতাল পরগনা, শহীদ হলেন প্রায় 25,000 সাঁওতাল, সিধু কানুর ফাঁসি হল। 1856 সালে ফাঁসির মঞ্চে উঠে হিড়িপিপিড়ির বীর সন্তান কানু বললেন, আমি আবার আসব, আবার বিদ্রোহের আগুন জ্বালব। আর সিধু ডাক দিলেন, রাজা মহারাজাদের খতম করো। গর্বে বুক ফুলে উঠল বাবা চুনাই মিয়া। সত্যিই তো, রাজা মহারাজারা যে চিরকালই জল জমি জঙ্গলের শত্রু তা বারবারই প্রমাণ করেছে সাঁওতাল পরগনার এই আদিবাসী উপজাতি গোষ্ঠীর মানুষেরা। সবুজ জঙ্গলের আড়ালে লাল মাটির ধুলোয় মিশে আছে তাদের গর্বের বীরগাথা, যা বারবার ফিরে এসছে ইতিহাসের পাতায়। খাজনা হিসাবে ফসলের অর্ধেকের পরিবর্তে তিনের এক অংশের দাবিতে 1946 সালে যে তিভাগা আন্দোলন শুরু করে মারাংবুড়ুর সন্তানেরা, 1950 সালে গিয়ে তা শেষ হয় জমিদারি প্রথা উচ্ছেদের মধ্যে দিয়ে। আনন্দে হেসে ওঠে সিধু কানু চাঁদ ভৈরবেরা, হাসে ফুলমণি, হাসে দলমা পাহাড়, হাসে অযোধ্যা পাহাড়। আনন্দের জল বয়ে যায় কংসাবতী দামোদর সুবর্ণরেখায়। সাঁওতাল বিদ্রোহের স্মৃতি জড়ানো কলকাতা ধর্মতলার সেই পরিচিত বাসস্ট্যান্ড সিধু-কানু দহর থেকে বাসে করে আজ আমি আপনাদের সাথে যাব সাঁওতালদের আদি নিবাস হিড়িপিপিড়ির খোঁজে। আর যেতে যেতে আপনাকে শোনাবো আমাদের পৃথিবীতে আসার গল্প, হর হাতে বা মানব সন্তান। তবে তার আগে বলি আমি কে। আমি মাদলতালে পাগল হওয়া অবুজ মনের সবুজ বনে, লাল পাহাড়ির মেঠো সুরে, ঝুমুর নাচার খেজুর কুড়ে, আচমকা হরকা বানে ভেসে গিয়ে বারবার বেঁচে উঠতে চাওয়া কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে ওঠা এই শহরের এক অজানা নাগরিক। ফুল গাছটি লাগো হেছিলাম ধুলা মাটি দিয়া রে, ফুল গাছটি লাগো হেছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল অগুম দৈরার মাঝারে। সরপে সরপে যাব
স্বরূপে স্বরূপে যাব, বাইছে বাইছে টুপালিব, স্বরূপে স্বরূপে যাব, বাইছে বাইছে টুপালিব, সেই টুপায়ে চাল ভাজা খাবো রে, সফল জন্ম আর কি পাব, সফল জন্ম আর কি পাব, সফল জন্ম আর কি পাব, সফল জন্ম আর কি পাব। তা যে কথা বলছিলাম, সাঁওতালি উপকথা অনুযায়ী কিভাবে হলো মানব প্রজাতির সৃষ্টি। শুরুতে সর্বত্র ছিল শুধু জল আর জল, সেই জলে বাস করত কুমির, বোয়াল মাছ, কেঁচো, কচ্ছপ, কাঁকড়া সহ আরো অনেক প্রাণী। এক সময় আদিদেবতা ঠাকুরজিও ঠিক করলেন তিনি মানব প্রজাতির সৃষ্টি করবেন। তিনি কাদা দিয়ে একটি মানব আর একটি মানবীর মূর্তি তৈরি করলেন। যখন তিনি তাদের মধ্যে প্রাণ সঞ্চার করতে যাবেন, সেই সময় আকাশ থেকে দিবশস্য নেমে পা দিয়ে দুটি মূর্তি ভেঙে ফেললেন। তাতে ঠাকুরজিও খুবই দুঃখ পেলেন। তখন ঠাকুরজিও তার বুকের ময়লা দিয়ে দুটি পাখির মূর্তি বানালেন আর তাতে প্রাণ সঞ্চার করলেন, নাম দিলেন হাসা ও হাসি। একদিন পাখি দুটি ঠাকুরজিকে বলল, হে আদি পিতা, সারা দিন আমরা তো শুধু উড়ি, কিন্তু আমরা খাবো কি? শুনে আদিদেবতা বললেন, আমি তোমাদের জন্য পৃথিবী বানাবো যেখানে কোনোদিন খাবারের অভাব হবে না। তখন তিনি কুমিরকে ডেকে বললেন, ওহে কুমির, তুমি কি সমুদ্রের তলা থেকে মাটি তুলে আনতে পারো? কুমির সমুদ্রের তলা থেকে মাটি তুলে আনলো বটে, কিন্তু যখনই সে জলের উপর রাখলো মাটি গেল গোলে। ঠাকুরজিও তখন বোয়াল মাছকে বললেন, কিন্তু বোয়াল মাছও পারল না, চিংড়ি আর কাঁকড়াও ব্যর্থ হলো। ঠাকুরজিও তখন একটা কচ্ছপকে জলের উপর তুলে ধরে কেঁচোকে বললেন, মাটি খাও আর লেজ দিয়ে সেই মাটি কচ্ছপের পিঠে রাখো। এইভাবে তিনি মাটি তৈরি করলেন, উঁচু নিচু মাটি দিয়ে বানালেন পাহাড় আর বাকি সমতলে ছড়িয়ে দিলেন গাছের বীজ। এইভাবেই সৃষ্টি হলো সবুজ পৃথিবীর। তারপর সেই পৃথিবীতে হাসা ও হাসি বেনঝোপে ডিম পারল আর সেই ডিম থেকে জন্ম হলো এক মানব ও এক মানবীর। তারাই আমাদের আদি মাতা আর আদি পিতা, পিলছু হারাম আর পিলছু বুড়ি। পিলছু হারাম ও পিলছু বুড়ির বসবাসের জন্য ঠাকুরজিও একটি জায়গা ঠিক করলেন, নাম দিলেন হিহিরি পিপিরি। সময় যত এগোতে থাকে ইতিহাসও বদলাতে থাকে। কালের নিয়মে এক সময়ের হিহিরি পিপিরি পাটলিপুত্রের অংশ হয়ে যায়। সময়টা 490 খ্রিস্টপূর্বাব্দ, তখন অজাত শত্রু ছিলেন মগধের রাজা। ষোড়শ মহাজনপদের একটি অংশ হল ব্রজভূমি, আর এই ব্রজভূমির একটি অংশ ছিল পুরুলিয়া। তারপর সময় এগোয় বেশ খানিকটা, 1765 সালে ব্রিটিশরা পুরুলিয়া দখল করে। এরপর 1805 সালে মানভূম সহ 23টি পরগনা নিয়ে তৈরি হয় জঙ্গলমহল জেলা। 1833 সালে ইংরেজ সরকার জঙ্গলমহল ভেঙে মানভূম জেলা গঠন করে। 1911 সালে মানভূম বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিহার প্রদেশের সঙ্গে যুক্ত হয় আর সেই সাথে 1912 সালে মানভূমে শুরু হয় বাংলা ভাষা আন্দোলন, ইতিহাসে চলা দীর্ঘতম ভাষা আন্দোলন, হিন্দি ভাষা জোর করে সরকারিভাবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে। 1948 সাল থেকে 1956 সাল পর্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই ভাষা আন্দোলন। ফলস্বরূপ 1956 সালের 1 নভেম্বর পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটি তৈরি হয়। বাংলা, কুড়মালি, সাঁওতালি সহ আরও নানা ভাষা দিয়ে লেখা পুরুলিয়ার ইতিহাস। লোকসংস্কৃতির দিক থেকেও পুরুলিয়া অনেক এগিয়ে আছে।
পুরুলিয়ায় আছে ঝুমুর, আছে ছৌ, আছে নাচনি, আছে টুসু, আছে ভাদু। এই ভাদু উৎসব নিয়ে পুরুলিয়ায় একটি লোককাহিনী প্রচলিত আছে। ভদ্রাবতীর হবু স্বামী বরযাত্রী সহ বিয়ে করতে আসার সময় পথে ডাকাতের হাতে খুন হয়। এই খবর পেয়ে পঞ্চকোট রাজপরিবারের মেয়ে ভদ্রাবতী হবু স্বামীর চিতার আগুনে ঝাঁপ দেন। সেই থেকেই এই ভাদু উৎসবের মাহাত্ম্য। জল, জঙ্গল, জমি, এই তিনটি পুরুলিয়ার জনজীবনের ভিত্তি। এই পুরুলিয়ায় জন্মেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাঁওতাল ভাষার বিখ্যাত কবি শারদাপ্রসাদ কিসকু। জন্মেছেন ঝুমুর গানের কোকিল শিল্পী সিন্ধুবালা দেবী। জন্মেছেন পদ্মশ্রীপ্রাপ্ত ছৌ নৃত্যশিল্পী গুরু গম্ভীর সিং মোরা। আরও কত কত নাম। আচ্ছা, আপনার মনে পড়ছে সেই ছোটবেলার ইতিহাসের বইতে পড়া মিহির সেন? সেই মিহির সেন যিনি প্রথম সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন, মিহির সেনও কিন্তু এই জেলাতেই জন্মেছিলেন। জানেন তো, সাঁওতালি ভাষায় সালাম টালাম কথার মানে হলো তালগোল পাকিয়ে যাওয়া। এই পুরুলিয়াতে এসে হিড়ি পিপিড়ি খুঁজতে গিয়ে অজানা নাগরিকের অবস্থা হয়েছিল খানিকটা সালাম টালামের মতোই। ধন্যবাদ টোটো ট্রাভেলিস্তান মানভূম ক্যাম্পকে, যাদের আতিথিয়তা এবং সহযোগিতায় অজানা নাগরিক ছুঁয়ে দেখতে পারল হিড়ি পিপিড়িকে। টোটো ট্রাভেলিস্তান মানভূম ক্যাম্প সম্পর্কে বিস্তারিত দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, সময় থাকলে দেখতে পারেন। পাখির স্বভাব পাখির মতো উড়বে বলে, বন পাহাড়ি উড়ে উড়ে গাইবে বলে, লাল সে মাটির গন্ধ বুকে পুষবে বলে, সবুজ মায়ার বাঁধন অটুট রাখবে বলে, শাল বৃক্ষের মতো সিনা টান করে সে, শাল বৃক্ষের মতো সিনা টান করে। হিড়ি পিপিড়ির গল্প কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আমার সকল সহনাগরিকদের। সবাই সুস্থ থাকুন, অনুসন্ধানে থাকুন।